Assalamualaikum, কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওতে আমি খাবো 24 আওয়ার্স এর জন্য জাঙ্ক ফুড। তো এখন আমি কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করব। এখন একটু সাজবা নাই, ফেস পাউডার এগুলো মাখছি সকালে। তো হচ্ছে আমি ব্রেকফাস্ট করব কিছুক্ষণ পর। তো গাইস, দেখতে পাচ্ছেন পিছনে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আওয়াজ এসে থাকে, কি করার আছে বলেন তো। গাইস, বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে, কিন্তু সকালে সুটটা হচ্ছে। তো গাইস, তোমার সাথে দেখা হচ্ছে, আমি যখন ব্রেকফাস্ট করবো তখন তখন চলো, বাই। সো গাইস, এতক্ষণ ওয়েট করার পর আজকে ফাইনালি। তো গাইস, আমি পুরো পিজাটা একা তো খেতেই পারবো না, কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান আর আমার ফ্যামিলিরা মিলে আমরা সবাই মিলে খাবো। তো আমি অর্ডার করছি হচ্ছে তান্দুরি পিজা, চিকেন তান্দুরি পিজা। আর হচ্ছে আমাদের পাশে একটা মিলাইকি পিজা নামে একটা দোকান আছে, ওখান থেকে আমরা অর্ডার করছি। আর এখানে হচ্ছে দুইটা সস দিচ্ছে, এই সসটার নাম আমি জানি না, কিন্তু এটা হচ্ছে টমেটো সস। তো বলতে পারতেছি না কতটা মধ্যে পানি বের হচ্ছে। তো আমি সুন্দর করে কোনো জিনিস করতে গেলেও সুন্দর করে হয় দুইটা বের হয়ে গেছে। তো এবার আমি খাবো। সো অনেক সুন্দর একটা পেট নিচ্ছি, এবার আমি খাবো। তো সকাল সকাল পিজা খাচ্ছি, তার জন্য একটু অদ্ভুত লাগতেছে অনেক বেশি। আর আমি টমেটো সসের সাথে খাচ্ছি। তো অনেক গরম আর এত মজা, মানে এটাতে অনেক চিজ, চিজি একটা অনেক চিজি আর মজা লাগতেছে। অনেক গরম, আমার ক্যামেরাম্যানটা এই বড় বড় চুপ করে থাকে আছে। তো আর এখানে আছে চিকেন, মাশরুম নেই, আর মাশরুম এমনি খাইও না ভাই। তো আমার কিন্তু ঝাল লাগতেছে, গরম ঝাল একসাথে। তো এবার আমি খাইতে থাকবো। দুইটা সস দেওয়া থাকে, তো আপনি চাইলে অনেকদিন বলতে পারেন যে সস আপনার চান, কল করে বলতে পারেন, আমরা এই সস আরেকটা দেওয়া যাবে না, কেউ না দিতে পারেন। আপনার যেটা যেটা ইচ্ছা সস ওটা খাইতে পারেন। আর আর ভাবে না পিজার সাথে কোক এগুলো দিছে, শুধু পিজাই দিছে। এখানে মনে হয় মরিচ না, এখানে তো মরিচ আছে, ছাগল তো শোনে। তো গাইস, আমি তোমাদের জন্য এই দুইটা সস ট্রাই করবো, কোনটার সাথে কোনটা আমার বেশি ভালো লাগে ওইটা ট্রাই করবো। তো প্রথমে আমি টমেটো সস ট্রাই করবো। তো ওকে, ঝাল যা ঝাল খেতে পারো না আমার মতন, তাহলে খাইতে একটু কষ্ট হবে, কারণ আমারও খাইতে অনেক কষ্ট হচ্ছে ঝাল। আমি না, আমি এখন একটু মিক্সে দেখতে পারতেছেন, এবার খাবো। টমেটো সসের সাথে খাইতে তো কেমন সবাই জানো, মানে হচ্ছে ঝাল বাট অনেক মজা। আমি ছোট বাচ্চা, আমি ছোট বাচ্চা, আমার ক্যামেরা যদি যারা স্পাইসি লাভার তা অবশ্যই ট্রাই করো, অনেক ভালো লাগবে। তো গাইস, আমি কোনো মতে শেষ করি, কারণ অনেক ঝাল বাট অনেক মজা সিরিয়াসলি। তো তো গাইস, একটু পর দেখা করি, কারণ কাছে ধরছে ফ্যান ছাড়া ঝাল, বুঝতে পারতো কত কষ্ট। আমি যেহেতু ব্রেকফাস্টটা পিজা খেয়েছি ব্রেকফাস্টে, তো পেটটা এখন আমার অনেক ভরা। তো এখন আমি খাবো চিকেন লাঞ্চে ফ্রেঞ্চ ফ্রাই, যেহেতু লাঞ্চ করতেই হবে তাই আমি খাচ্ছি। আর এই যে হ্যাঁ, আমি বেশি নিনে কারণ বুঝতে পারতেছো, সো অনেক বেশি যেহেতু খাইছি আর অনেক হ্যাভি ছিল, আর অনেক বেশি যেহেতু খাইছি আর অনেক হ্যাভি ছিল, তো এবার আমি খাবো।
মজা, আমার এগুলো আমার ভালো লাগে। আর আলু খেতে পারি ওটা। দাদা এগুলো বানিয়েছে, আর এটা তো ভালো লাগছে, দাগ লাগছে, অনেক মজা। আমার এগুলো আমার ভালো লাগে, ফ্রেঞ্চ ফ্রাইজ। কালকে আমার মতন ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে, কমেন্ট বক্সে জানাবেন। সময় লাগছিল, মাত্র একদিনও হয়নি, মানে কালকে জন্ম, এটা আজকে জন্ম কিছুক্ষণ আগে। তো আমি খাই, দেখো হচ্ছে আমার ডিনার। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।